যেমাত্র খবর পেলাম যে পঙ্কজ মিত্র প্রখ্যাত নজরুল সঙ্গীতকার গবেষক উনি আমাদের মায়া মমতা ত্যাগ করে চলে গেছেন, নিজেকে আটকে রাখতে পারিনি, সরস্বতী পূজা চলছে, সমস্ত কিছু ফেলে আমি এসেছি যত শেষ শ্রদ্ধাটুকু নিবেদন করার জন্য। আমাদের একটা নক্ষত্র পতন ঘটেছে, উনি প্রখ্যাত নজরুল সঙ্গীতকার গবেষক, উনি আমাদের মায়া মমতা ত্যাগ করে আমাদের সকলকে ফাঁকি দিয়ে চলে গেছেন। আমি ওনার আত্মার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করছি। ওনার আত্মার সদ্গতি লাভ হোক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এবং তার প্রসারের জন্য। উনি আদ্যপান্ত একজন সঠিক মানুষ ছিলেন এবং সারা জীবন নজরুল সাধনায় করেছেন, নজরুলকে গান শুনিয়েছেন, ওনার চলনে বলনে কাজী নজরুল ইসলামের পুরো ছাপ ছিল। এবং অগ্নিবীণা আমাদের একটা সংস্থা যার ফাউন্ডার মেম্বার ছিলেন উনি, উনি তখন থেকে আমাদের প্রত্যেককে নজরুলের যে সৃষ্টি তাকে তার পথে চলার জন্য প্রাণিত করতেন। আর সেদিক থেকে মানে বলতে গেলে আমরা একজন অত্যন্ত গুণী এবং অত্যন্ত একজন যোগ্য শিল্পীকে আমরা হারিয়েছি। আমি পার্সোনালি মর্মাহত আজকে সকালে খবরটা পেলাম শ্রী পঙ্কজ মিত্রর দেহাবসানের। উনি ত্রিপুরা রাজ্যের নজরুল গবেষক ছিলেন, খুব সোজা সরল ব্যক্তি। আমি ওনাকে আমার শ্রদ্ধা নিবেদন করছি, ধন্যবাদ। সত্তরের দশকে আগরতলা একটা সংগঠন ছিল নজরুলের সুরসাখ্যা, সেই সময় পঙ্কজ দাসের পরিচয় কর। সত্তরের দশকে আগরতলায় তথা ত্রিপুরাতে সুরসাক্ষী নামে একটি নজরুলের সংস্থা ছিল বা সংগঠন ছিলেন, সেটাতে সেই সঙ্গে পঙ্কজ দাসের সঙ্গে আমরা একসঙ্গে চলেছি আর ওনার সঙ্গে আমার পরিচয় হয়। তারপর ক্রমশ যে নজরুল যে অগ্নিবীণা, অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ছিলেন, আমি বেশ কিছুদিন এটার সভাপতি ছিলাম, আমাদের সংগঠন ছিল সুরঞ্জলি। এই তিনটা সংগঠন বা সুরশ্রুতি আর ওই নজরুল স্মৃতিমঞ্চ সবই কিন্তু আমরা একই পথের প্রতীক, একই সাধন আমরা করে যাচ্ছি, নজরুলের পূজা করে যাচ্ছি, নজরুলকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার চর্চাটা কীভাবে প্রসারিত করা যায়, আমরা কিন্তু সব এক সূত্রে কাঁথা। আমরা সেই যে তখন থেকেই পঙ্কজ দাসের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, তিনি আমাকে বোন বলে ডাকতেন, আমি ওনাকে বড় ভাই ডাকতাম। আর ওনার সঙ্গে মজার হলো কি যে আমিও কিছুটা লেখালেখি করি, উনিও লেখালেখি করেন, যখনই দেখা হতো বলতো যে তুমি লেখালেখিটা চালিয়ে যাও, তুমি যে প্রমিত সুর বাণীতে চর্চা চালিয়ে যাচ্ছ, প্রচার প্রসারে একটু চালিয়ে যাও, আমার অসুস্থতার জন্য আমি পারছি না, আমার অনেক ইচ্ছে ছিল। আর আরেকটা মজার হলো কি দুজন মানুষ আমাদের বাড়িতে আসতেন, একজন হলো হিরণদেব বর্মন আরেকজন হলেন পঙ্কজ দা, যখন খুশি তখনই তিনি চলে আসতেন। হঠাৎ মন্ডল মায়ের বাড়িতে যাই গেলেন, গিয়ে বললেন যে আমাকে একটু মুড়ি দাও বা একটু বিস্কিট দাও, এরকম দিতাম, খেতেন। অনেক গল্প হতো নজরুলকে নিয়ে, অনেক গল্প হতো নজরুলের বিভিন্ন বিষয়, গান, তার নজরুলের জীবন দর্শন নিয়ে আলোচনা হতো, অনেক সময় পারিবারিক কথাবার্তা, অন্যান্য আনুষঙ্গ আলোচনা হতো। আমারও মাঝে মাঝে আমি চলে যেতাম ওনার কলেস্টিলার বাড়িতে, আমার গেলে আমার খুব ভালো লাগতো, সেখানেও উনি কী লিখছেন আমাকে দেখাতেন, বলে দেখো এটা লিখছি এটাই করছি, এরকম একটা মানে ওনার জীবনটাই ছিল নজরুলময়। নজরুলময় হঠাৎ তিনি চলে গেছেন, এটা আমরা ভাবতেই পারি না। অবশ্য উনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন, আমার আর যেতে পারিনি ওনার বাড়িতে, যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারিনি করোনা পরিস্থিতির জন্য, সেই কারণে ওনার সঙ্গে আমার আর দেখা হয়নি, অনেকদিন ধরে কথাও হয়নি, এটা একটা আক্ষেপ থেকে গেল আমার। তো উনি ওনার আত্মার চিরশান্তি আমি কামনা করছি, উনি ওপারে যেন ভালো থাকেন, ওনার জীবনটা যেন ওপারেও নজরুলময় থাকে, সেটাই আমার কামনা। সাম্যের কবি, দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে সাধারণে ছড়িয়ে দেবার জন্যে তিনি তার জীবনের শেষ পর্যন্ত তিনি চিন্তা করেছেন, তিনি চেষ্টা করে গেছেন। আমার মনে হয় তার মরণের, তার এই যে দেহ ছেড়ে যাবার সময় তো তার যদি মস্তিষ্কে সামান্যতম যদি কোনো অনুভূতির জায়গা থাকে, তবে সেই জায়গার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলামের রানার হিসেবে আমরা এই আগরতলা শহর তাকে চিনত। রানার কবিতা আমরা জানি যে সুকান্ত ভট্টাচার্যের অমর সৃষ্টি রানার কবিতা, কিন্তু এই আমাদের পঙ্কজদা তার সুর ও শ্রুতি যে
সংগঠন ছিল, গানের স্কুল ছিল, নজরুলের চর্চার জায়গা ছিল, সেই সুর ও শ্রুতি নামে একটি পত্রিকা বের করতেন এবং সেই পত্রিকা তিনি হকার হয়ে তিনি বাড়ি বাড়ি তিনি দিয়ে আসতেন। আগরতলা শহরে মাইলের পর মাইল তিনি সাইকেলে করে এই ভগ্ন শরীরে, রুগ্ন শরীরে এক অদম্য তাড়নায় তিনি নজরুলকে পৌঁছে দেবার জন্য তিনি এই কাজ করেছেন। এবং প্রতি নজরুলের জন্মদিনে, মৃত্যুদিনে বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা বেরোত। তিনি চাইতেন যে নজরুল সারা জীবন যে কষ্ট করেছেন এবং নজরুল যে কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে এই অবস্থানে গেছেন, তিনি কিন্তু ব্যক্তিগতভাবে, ব্যক্তি জীবনে তিনি তা অনুসরণ করেছেন এবং তিনি অত্যন্ত কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে, এবং বিশ্বাস করবেন কি না জানি না, যারা দেখেছেন তিনি একটা টুপি পরতেন, একদম নজরুলের যেভাবে টুপি, সেই তিনি মানে আদি অন্ত তিনি নজরুলকে অনুসরণ করতেন। আমাদের মধ্যে অনেকেই আছেন, আমাদের সমীরদা আছেন, তারপরে চুরিকাকু আছেন, মায়াদি আছেন, যারা এই ত্রিপুরায় নজরুলের, যারা নজরুলকে নিয়ে যারা কাজ করেছেন এবং চাইতেন যে নজরুল চর্চা ছড়িয়ে পড়ুক আমাদের এই ত্রিপুরায়, তার মধ্যে পঙ্কজ মিত্র একজন, এবং আমাদের মধ্যে সমীরদা আছেন, আমাদের নজরুল স্মৃতি মঞ্চের পক্ষে আছেন চুনিলাল দেবনাথ, আমাদের মায়াদি রয়েছেন সুর অঞ্জলির পক্ষ থেকে, আপনারা একটুখানি তাদের